শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগান সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দিচ্ছে তালেবান। রিজার্ভের টাকা ফেরত পেতে মরিয়া আফগান সরকার। এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ির চাকর ইরানের গুপ্তচর। গণ আন্দোলনের মুখে পিছু হটল সুদানের জান্তা সরকার। চলতি বছরেই ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্র। 1149 ফিলিস্তিনি শিশুকে অবৈধভাবে বন্দী করেছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে মেক্সিকোতে বাংলাদেশি সহ 600 অভিবাসন প্রত্যাশী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দেয়া শুরু করেছে তালেবান প্রশাসন। শনিবার থেকে এই বকেয়া বেতন দেয়া শুরু হয়েছে বলে তালেবান নেতৃত্ব জানায়। গত আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকে কয়েক হাজার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর বেতন বকেয়া পড়ে যায়। আফগান তথ্য উপমন্ত্রী এবং তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, অর্থ মন্ত্রণালয় বলছে আজকে থেকে শুরু হয়ে সব সরকারি কর্মচারীর 3 মাসের বকেয়া বেতন সম্পূর্ণভাবে পরিশোধ করে দেওয়া হবে। তবে কোথা থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এদিকে তালেবানের অপর মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি শনিবার এক টুইট বার্তায় জানিয়েছিলেন, বিভিন্ন প্রদেশে থেকে বিপুল পরিমাণ দৈনিক রাজস্ব সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বিগত 3 মাসে 78 কর্মদিবসে আমরা 2691,050,000,000 আফগানি সংগ্রহ করেছি। আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত পেতে কাজ করছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রের কাছে থাকা $900 কোটি ফেরত পেলে তা দেশের অর্থনৈতিক চাকা সচল করবে বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিলেও যুক্তরাষ্ট্রে থাকা বিশাল অঙ্কের অর্থ এখনও ফেরত পায়নি তালেবান। ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের আমলে আফগান কেন্দ্র ব্যাংকের রিজার্ভে $900 কোটি আটকে আছে যুক্তরাষ্ট্রে। তবে বিপুল অঙ্কের এই অর্থ ফেরত পেতে আশাবাদী তালেবান সরকার, এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। স্থানীয় সময় বুধবার কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুত্তাকি জানান, রিজার্ভের অর্থ ফেরত পেতে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আলোচনা ফলপ্রসূ হলে ফেরত পাওয়া যাবে আফগান নাগরিকদের আটকে থাকা অর্থ, যা কাজে লাগানো যাবে দেশের ভঙ্গুর অর্থনৈতিক চাকা সচল করতে। তিনি বলেন, রিজার্ভের অর্থ ফেরত পেতে ইসলামাবাদে আয়োজিত সম্মেলনে আমরা এই বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই অর্থ আফগান নাগরিকদের এবং তা যত দ্রুত সম্ভব ফেরত দেওয়া উচিত। এই $900 কোটি তালেবানের কাছে হবে না, বরং তা আফগানিস্তানের ব্যাংকে যাবে। এটা দেশের অর্থনৈতিক এবং জনগণের জন্য ভালো হবে। অর্থনৈতিক সংকট কাটাতে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে মুত্তাকি আরও জানিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়েও পরিকল্পনা করছে তালেবান সরকার। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্ধজের বাড়ির চাকর ইরানের পক্ষ হয়ে গুপ্তচর বৃত্তি করছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেথ জানিয়েছে, ইরানের একটি সংগঠন বেনি গান্ধজের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য ওমরি গোরেন নামের এই বাড়ির চাকরকে প্রস্তাব দেয়। এই বিষয়ে জানার পর তাকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে অনুসারে ওমরি গোরেন নামের এই ব্যক্তি ইরানের সাইবার হ্যাকার গ্রুপ ব্ল্যাক শ্যাডোর সাথে যোগাযোগ রাখতেন। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই যোগাযোগ হতো। ব্ল্যাক শ্যাডো নামের ইরানে এই হ্যাকার সংগঠনটি ওমরি গোরেনের সাহায্য চায়। ওমরি গোরেন এই ইরানি সাইবার হ্যাকার গ্রুপটির সাথে ফেক আইডি দিয়ে যোগাযোগ রাখত। গোরেন বলছিলেন যে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্ধজের সাথে কাজ করেন। তিনি এই ইরানি সাইবার হ্যাকার গ্রুপটিকে বিভিন্নভাবে সাহায্য করতে পারেন বলেও জানিয়েছিলেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে, ব্ল্যাক শ্যাডো নামের এই হ্যাকার গ্রুপটি ইরানের হয়ে কাজ করে। এই হ্যাকার গ্রুপটি বেনি গান্ধজের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য ওমরি গোরেন নামের এই ব্যক্তিকে $7,000 মার্কিন দেওয়ার ঘোষণা বলেছে। ওমরি গোরেনকে গ্রেফতারের পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বৃহস্পতিবার এই সব তথ্য প্রকাশ করে। সুদানের সামরিক জান্তা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান প্রচণ্ড গণ আন্দোলনের মুখে বেসামরিক প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোককে ক্ষমতার পুনর্বহাল করতে রাজি হয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসানের লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গেই চুক্তি করে জান্তা সরকার। আজ সুদানের উম্মাহ পার্টির প্রধান ফজলুল্লাহ বুরহান নাসির জানান, জেনারেল বুরহান এবং আবদুল্লাহ হামদোকের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সমস্ত রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া হবে। গত 25 অক্টোবর জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান সামরিক কুর মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করে এবং প্রধানমন্ত্রী হামদোককে গৃহবন্দী করে। জেনারেল বুরহানের এই পদক্ষেপের কারণে সুদানকে গণতান্ত্রিক ধারায় নেয়ার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিনের সেনা শাসন উমর আল বশির 2019 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুদানকে গণতান্ত্রিক ধারায় নেয়ার প্রক্রিয়া চলছিল। সুদানের রাজনৈতিক সংগঠনগুলো সাবেক বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক নেতৃত্বের মধ্যে সমঝোতার পর প্রধানমন্ত্রীকে ক্ষমতায় পুনর্বহালের চুক্তি সম্পন্ন হয়। এর আগে গণতন্ত্রপন্থী বিপুল সংখ্যক মানুষ সুদান জুড়ে বিক্ষোভ করেন। তারা প্রধানমন্ত্রী হামদোকের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। সম্প্রতি এই বিক্ষোভে সেনাবাহিনীর হাতে অন্তত 40 জন নিহত হয়েছেন। বাহরাইনে নামানায় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমা ইনাদ আল-জাবুরির এক বৈঠক হয়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর বার্ষিক সম্মেলনে এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় এই তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, 2021 সালের জুলাই যুক্তরাষ্ট্র ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বজায় রাখবে ওয়াশিংটন। এটি কার্যকর হলে ইরাকে মার্কিন সামরিক বাহিনী আর সামরিক ভূমিকায় থাকছে না। অস্টিন ইরাকের প্রতিরক্ষা মন্ত্রীকে নিশ্চিত করেন, দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন সহায়তা করার জন্য ইরাকি সরকারের আমন্ত্রণে সেখানে মার্কিন বাহিনী থাকবে। পেন্টাগনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, উভয় পক্ষ ইরাকে মার্কিন সামরিক মিশনে পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে আলোচনা করে। বৈঠকে জঙ্গি গোষ্ঠী আইএসকে প্রতিহত করতে ইরাকি সরকারি বাহিনীকে পরামর্শ, সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পেন্টাগনের প্রধান আবারও সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে হামলার নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন ইরাকের নতুন সরকার অবশ্যই যেন শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 1150 ফিলিস্তিনি শিশুকে বন্দী করেছে ইসরায়েল। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবসে এই পরিসংখ্যান প্রকাশ করেছে ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি জানায়, গত 1 বছরেরও কম সময়ে 1149 ফিলিস্তিনি শিশু ইসরায়েলের হাতে বন্দী হয়েছে। অবশ্য তাদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে 160 জন শিশু এখনও দামন এবং মেগিগু কারাগারে বন্দী রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতার শিশুদের 2/3 শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দী সব শিশু কারাগার থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি আরও জানায়, 2000 সাল থেকে এই পর্যন্ত অন্তত 19,000 শিশুকে বন্দী করা হয়েছে, যাদের বয়স 10 থেকে 18 বছরের মধ্যে। মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশি সহ 600 অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে 455 জন পুরুষ এবং 145 জন নারী রয়েছে। মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট শনিবার এই তথ্য জানায়। INAM জানিয়েছে, বেরাক্রুজ প্রদেশে 2টি ট্রাক থেকে 12 দেশের অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। এসব অভিবাসন প্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়েছিলেন। আটককৃতদের মধ্যে গুয়াতেমালার 401 জন, হান্ডুরাসের 53 জন, ডোমেকিয়ান রিপাবলিকানের 40 জন, বাংলাদেশের 37 জন, নিকারাগুয়ার 7 জন সহ আরও অনেক রয়েছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।